নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করছেন। তাহলে আর দেরি কিসের, আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ 2021-এর প্রথম মাস জানুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। কুম্ভ রাশির বা কুম্ভ লগ্নের জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ জানুয়ারি 2021 কেমন যেতে চলেছে, তা আমি ভিডিওতে অবশ্যই বলবো। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণেই করব না, কারণ আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার জন্মছকে গ্রহের অবস্থান আলাদা এবং প্রত্যেকেরই আলাদা আলাদা বয়স রয়েছে। তাই আপনার বয়স 20 হোক বা 60, ডাজ নট ম্যাটার। তবে এই ভিডিওতে বলা কথাগুলি আপনাদের চলার পথে কিছু অংশ হলেও কাজে আসবে, অর্থাৎ হোঁচটটা খাবেন না, এতটুকুটা আমি বলতে পারি। অর্থাৎ চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটা আমি বলতে পারি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। কারণ আমি এই চ্যানেলে প্রতিদিন আপনাদের জন্য জ্যোতিষভিত্তিক তথ্য নিয়ে আসি আর সেগুলি আপনাদেরকে আপডেট রাখে, তাই নিজেকে আপডেট রাখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 2021 সালে বেশ কিছু রাজযোগ সৃষ্টি হতে চলেছে আপনাদের জন্য, যার ফলে আপনাদের জীবনে চলার পথে কিছু অংশে হলেও সুফল মিলতে চলেছে। 4 জানুয়ারি শুক্রগ্রহ বৃশ্চিক রাশি থেকে ধনুরাশিতে গমন করতে চলেছে। বুধ গ্রহ এই গোচরে, অর্থাৎ এই জানুয়ারি মাসে দুবার রাশি পরিবর্তন করতে চলেছে। 5ই জানুয়ারি বুধ গ্রহ ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং 25শে জানুয়ারি এই বুধগ্রহ আবার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 14ই জানুয়ারি রবি গ্রহ ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। এছাড়াও মঙ্গল গ্রহ থাকছে মেষ রাশিতে এবং মকর রাশিতে আগে থেকে অবস্থান করে রয়েছে বৃহস্পতি গ্রহ এবং শনি গ্রহ, অর্থাৎ নিজ বঙ্গ রাজ্য সৃষ্টি করে রয়েছে এবং রাহু ও কেতু যথাক্রমে থাকবে বৃষ রাশিতে এবং বৃশ্চিক রাশিতে। এছাড়াও 14ই জানুয়ারি বুধ গ্রহ বুধাদিত্য রাজ্য তৈরি করবে মকর রাশিতে। এই গোচরের পরিপ্রেক্ষিতে আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জানুয়ারি মাস, অর্থাৎ 2021-এর জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। 14ই জানুয়ারি পর্যন্ত রবি ও শুক্র আপনাদের দারিদ্র দোষ করে বসে থাকবে, যার ফলে আপনাদের এই সময় অর্থনৈতিক উপার্জন কিন্তু কিছুটা অংশ কমবে। তবে যারা বিদেশের সঙ্গে বাণিজ্য করছেন, ব্যবসা করছেন, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তেমন কিছু খারাপ যাবে না। তবে যারা ফ্যাশনেবল গার্মেন্টসের বিজনেস করেন, বিউটি প্রোডাক্টের বিজনেস করেন, অর্থাৎ কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস করেন, ওষুধের দোকান করেন, এছাড়াও যারা বইয়ের দোকান করেন, তাদের এই 14ই জানুয়ারি পর্যন্ত সময়টা মধ্যম প্রকৃতির যেতে চলেছে। এর পাশাপাশি যারা অ্যাঙ্কার রয়েছেন, যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত, যারা অভিনয় করেন, যারা গান বাজনার সাথে যুক্ত,
যারা কাব্য সাহিত্য লিখেন তাদের কিন্তু এই জানুয়ারি মাসটা খুবই শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের কেরিয়ারে ডেভেলপমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে আপনাদের অর্থনৈতিক উপার্জন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং এই মাসে আপনারা সুখ পেতে চলেছেন, অর্থাৎ ভোগ্য দ্রব্য কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন, যেমন এসি, গিজার, একটা ফোর হুইলার বা একটা টু হুইলার, যে কোনো যেগুলি ভোগ্য বস্তু অর্থাৎ ভোগ পাওয়া যায় সেই সমস্ত বস্তু কিন্তু আপনারা কিনতে চলেছেন। এই মাসে আপনারা সন্তান সুখ পেতে চলেছেন, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান লাভ করবেন এবং এই মাসে আপনারা চক্ষু রোগে ভুগতে পারেন, অর্থাৎ চোখের সমস্যা কিন্তু আপনাদের আসার সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে বিদ্যার্থীদের জন্য মাসটা খুব একটা শুভ আমি বলবো না, মোটামুটি যাবে, এতটুকুটাই আমি বলবো। এবং এই মাসে পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তবে একটি বিষয় আমি আপনাদেরকে অ্যালার্ট করে দিই, এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম ক্রিয়েট করবে। অর্থাৎ কাউকে টাকা ধার দিলেন সেই টাকা কিন্তু আপনাদের উঠে আসতে খুব বাধা হবে, তাই হুটপাট কাউকে টাকা ধার দেবেন না। এবং আরেকটি কথা আমি না বলে পারছি না, আপনারা কিন্তু এই মাসে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাসও করবেন না, অর্থাৎ কেউ আপনাকে কোনো একটা দুঃখের কথা বলল এবং বলল ভাই আমাকে 10,000 টাকা দে তো ভাই আমি কালকে দিয়ে দিচ্ছি আমার খুব টাকার দরকার, আর আপনি 10,000 টাকাটা বের করে দিয়ে দিলেন, সেই টাকা কিন্তু আপনি পাবেন না। এর পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত তাদের কিন্তু এই মাসটা যথেষ্ট চোখ কান খুলে রাখতে হবে পার্টনারের থেকে, অর্থাৎ পার্টনার কিন্তু আপনাকে ডুবিয়ে ফেলতে পারে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এবং যারা ভাবছেন পার্টনারশিপ বিজনেস করব তাদেরকে আমি বলবো নৈব নৈব চ, অর্থাৎ কখনোই করবেন না, কারণ এই মাসটা আপনাদের জন্য অনুকূল নয় পার্টনারশিপ বিজনেসের জন্য। তবে আপনি নিজস্ব ওন বিজনেস করতে পারেন, অর্থাৎ আপনি যদি নিজে কোনো বিজনেস করবো ভাবেন, স্টার্ট আপ করবো ভাবেন, সেটা কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। 14 জানুয়ারির পর কিন্তু কিছু কিছু জায়গায় আপনাদেরকে আরও সাবধান থাকতে হবে, যেমন এই 14 জানুয়ারির পর আপনাদের মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে, পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সাবধানে থাকতে হবে, আপনাদের কিন্তু খরচা প্রভূত হারে বৃদ্ধি পাবে। তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর, অর্থাৎ আপনার জন্মছকে যদি রবি গ্রহ ভালো অবস্থায় থাকে তাহলে আমার এই কথাগুলো মাটিতে পড়ে যাবে। এই মাসে কিছু ডিজিজ রয়েছে সেগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে, যেমন চোখের সমস্যা, পেটের সমস্যা, লিভারের প্রবলেম, হাঁটুতে বেদনা, কোমরে বেদনা, এই সমস্ত কিছু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে আপনারা খাওয়া দাওয়ার দিকে কিন্তু একটু সংযম রাখুন, ফাস্টফুড জাতীয় খাবার কিন্তু পরিত্যাগ করুন, এটাই আমি আপনাদেরকে বলবো। এই মাসে আপনাদের পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে, এই মাসে আপনাদের ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকবে এবং বন্ধুর কাছ থেকে কিন্তু হেল্প পাবেন, এতটুকুটা আমি বলবো। এর পাশাপাশি এই মাসে আপনারা দাদুর কাছ থেকে হেল্প পেতে চলেছেন, এছাড়াও এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, অর্থাৎ যে সমস্ত কাজ ভাগ্যের দ্বারা হয় সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অতি সহজে করে ফেলবেন। এছাড়াও এই মাসে আপনারা পৈতৃক সম্পত্তি কিন্তু পেতে চলেছেন এবং এর পাশাপাশি আপনারা এই মাসে শ্বশুরালয় থেকেও কিন্তু সম্পত্তি পেতে চলেছেন। এই জানুয়ারি মাসে আপনারা যদি গাড়ি, বাড়ি, জমি, জায়গা এই সমস্ত কিছু কিনতে চান চোখ বন্ধ করে কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এই মাসে প্রতারণার যোগ কিন্তু রয়েছে, অর্থাৎ জমি জায়গা কেনার ব্যাপারে একটু চোখ কান খুলে সেগুলো কিনবেন, নয়তো কিন্তু গুরুত্বপূর্ণ নথিতে সাইন করার আগে বা কোনো কিছু তো আপনি প্রতারণার শিকার হতে পারেন। এই মাসে আপনাদের খরচা কিন্তু বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি শত্রুতাও কিন্তু বৃদ্ধি পাবে, সেটা জ্ঞাতি শত্রু হতে পারে বা পাড়া থেকে শত্রুতা, অর্থাৎ আপনার উত্থানে কারো জেলাসি ফিল হবে, এই সমস্ত কিছু কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই মাসে আপনারা বিবাহের জন্য এগোতে পারেন, যারা বিবাহ সংক্রান্ত সমস্যায় জর্জরিত রয়েছেন তারা কিন্তু বিবাহের দিকে এগোতে পারেন, সেদিকে কিন্তু সেরকম প্রবলেম নেই। আপনি যে পেশার সাথে যুক্ত থাকুন না কেন, এই মাসে আপনাদের অর্থ আসবে
বাট সেই অর্থ কিন্তু আপনাদের খরচা হয়ে যাবে, সেটা কিন্তু শুভ কাজে খরচা হবে, কোনো অশুভ কাজে নয়। কোনো কিছু কিনলেন, কোনো বাড়ির ভালো প্রোডাক্ট কিনলেন, জমি কিনলেন, জায়গা কিনলেন, এরকম যেগুলো ভালো কাজ, শুভ কাজ, সেই সমস্ত কাজে কিন্তু আপনাদের খরচা হবে। এবং এই মাসে যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের পড়াশোনা 25 তারিখ পর্যন্ত কিন্তু সেরকম ভালো যাবে না, অর্থাৎ 25শে জানুয়ারি পর্যন্ত। যারা হাই লেভেলে পড়াশোনা করছেন অর্থাৎ এমএ পিএইচডি, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। এই মাসে আপনাদের প্রেমের দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ইগো সেন্টিমেন্টের কারণে প্রেম বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেই প্রেম কিন্তু আবারও আপনাদের কাছে কামব্যাক করবে, এই দিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। তো ওভারঅল যদি বলা যায় কুম্ভ রাশির এই মাসে আর্থিক দিক ভালো রয়েছে, পারিবারিক দিক ভালো রয়েছে, বন্ধুবান্ধবের দিকটা ভালো রয়েছে, কিন্তু প্রতারণার যোগ রয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে একটু, শরীর স্বাস্থ্য নিয়ে ভোগার সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে বিবাহের দিকও কিন্তু শুভ এবং প্রেমের দিকও কিন্তু শুভ রয়েছে। তো ওভারঅল যদি বলা যায় এই মাস কিছু অংশে শুভ, কিছু অংশে অশুভ রয়েছে, তবে পুরোটাই নির্ভর করবে আপনাদের নিজস্ব জন্মছকের উপর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।